شوبتا شاغوتوم شوبتا شاغوتوم এই শশানকালী মন্দির কেন্দ্রে আজ এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দুই একটা কথা বলতে চাই। ইতিমধ্যে আপনাদের সামনে কয়রা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মহসিন রেজা আপনাদের সামনে আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন সেই সমস্ত সংগ্রামী নেতৃবৃন্দের পরিচয় করে দিয়েছেন। দ্বিতীয়বার পরিচয় করতে গেলে সময় অধিক নষ্ট হবে বিধায় আমি পরিচয় থেকে বিরত থাকছি। আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন না, অনেকেই চিনে। আমি শেখ হাসিনার মনোনীত জাতীয় সংসদ সদস্যের পদপ্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 7 জানুয়ারি। তবে আমি আজ ভোটের জন্য আসি না, আমি এসেছি আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবার জন্য। যদিও গতকাল আপনাদের পূজা শেষ হয়েছে, আজ এখানে যাত্রা অনুষ্ঠান। যাত্রা আমার কাছে খুবই ভালো লাগে, আমি নিজেও যাত্রা অনুরাগী। কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদের যাত্রা উপভোগ করবার সুযোগ হচ্ছে না। যদি সুযোগ হয় আগামীতে আপনাদের সাথে যাত্রা অনুষ্ঠানে শরীক হব নিশ্চয়। আমি আপনাদের কাছে নিজের বিষয়ে যেটুকু বলতে চাই যে আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা যেমন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন, আমিও জননেত্রীর নির্দেশ ক্রমে সেই আদর্শ বাস্তবায়ন নিয়ে ছুটে চলেছি। বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে অন্যতম আদর্শ ধর্ম নিরপেক্ষতা। আমি একজন আগা পাঁচতলা ধর্ম নিরপেক্ষ একজন মানুষ। আমার মধ্যে কখনোই কোন ধর্মের মানুষ আমি সেটা বড় কথা হয়ে ওঠে না। সকল ধর্মের মানুষকে সমানভাবে সমান নজরে দেখতে আমি অভ্যস্ত, ছোটবেলা থেকে এই অভ্যাস গড়ে উঠেছে। আপনাদেরকে একটা বিষয় একটু সময়ের মধ্যেই জানিয়ে দিই, গত 12ই নভেম্বর আমরা সুন্দরবনের গভীরে শেখের ট্র্যাক বলে একটা জায়গা আছে সেখানে গিয়েছিলাম। কি জন্যে মহারাজা প্রথমাদিত্যের ওইখানে একটা দুর্গ আছে 500 বছর আগের, সেখানে একটা কালী মন্দির আছে, যে কালী মন্দিরটা একটা প্রত্নতত্ত্ববিদের ঐতিহাসিক স্থান, বাঘ হরিণের চারণ ভূমি। ওই কালী মন্দিরের মধ্যেই বাঘে বাচ্চা পায়। এটা আমরা ঢাকা থেকে ঢাকেশ্বরী মন্দিরে একটা মিটিং হয়েছিল, আমাকে সেই মিটিংয়ে ঢাকার অনেক ভিআইপি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে রেখেছিল। আরো রেখেছিল আমাদের পায়ের ঢাকু বটিয়াঘাটা থেকে যিনি সাবেক এমপি এবং বর্তমানে মনোনয়ন পেয়েছেন বাবু ননী গোপাল মন্ডল। সকলেই সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, আমি শুধুমাত্র মুসলমানদের মধ্যে ছিলাম। আমাকে তারা কেন পছন্দ করলো, পছন্দ করলো এই কারণে
যে আমি দীর্ঘদিন যাবৎ পরীক্ষিত একজন ধর্মনিরপেক্ষ মানুষ সেই মোংলা থেকে একটা লঞ্চ ভাড়া করে আমরা ১২ তারিখে সেইখানে গিয়েছিলাম ওই মন্দিরটার কালী বহুদিন যাবৎ পূজা হয় না সেইখানে কালী পূজা দিয়ে পূজাটা উদ্বোধন করা ঢাকা থেকে অনেক সাবেক সচিব অনেকেই নাম জানে মিহিকান্তি মজুমদার তিনি ছিলেন আরো সাবেক সচিব ছিলেন ওনারা আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেইখানে সেই কালী মন্দিরের পূজা উদ্বোধন হলো ১২ নভেম্বর ছিল আমাদের নেত্রীর জনসভা খুলনাতে আমরা দ্রুত নেত্রীর জনসভার কারণে ফিরে এসেছিলাম রাজা মহারাজা প্রতাপাদিত্যের দুর্গ সেই দুর্গের ৫০০ বছর আগের কালী মন্দির আমরা সেদিন উদ্বোধন করেছি এখানে বলবার কারণে এখন আমি হয়তো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সেদিন কিন্তু আমি প্রার্থী ছিলাম না মনের প্রাণে ঐতিহাসিক প্রাণে হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠান ধ্বংসের পথে সেটা হয়তো ধ্বংস না হয় পুনরুজ্জীবিত হয় সেই আকর্ষণে কিন্তু সেদিন সেখানে গিয়েছিলাম এখানে এসেছি রাতের বেলা সবকিছু দেখার সুযোগ নাই আপনারা কালী পুজো উপলক্ষে এখানে বর্ণাঢ্য অনুষ্ঠান করেছেন গতকাল আমরা মাহমুদ কালীতে অনেক বড় একটা কালী পূজা উপলক্ষে একটা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছে হাজার হাজার নারী পুরুষ সেখানে ছিল সেখানে গিয়েছিলাম এমনি করে আমি সেখানে যে কথাটা উল্লেখ করেছিলাম যদি জননেত্রী শেখ হাসিনা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকে তাহলে এই ধর্মীয় স্বাধীনতা কিন্তু আমরা পাবো না একটা সময় গিয়েছে আপনারা মনে করে দেখুন ২০০১ সালে নির্বাচনী বিপর্যয়ের পর অনেক জায়গায় ঘর পূজার মধ্য দিয়ে পূজা পার্বণ শেষ করতে হয়েছে অনেক জায়গায় আমাদের দাঁড়িয়ে থেকে পূজা পার্বণের অনুষ্ঠান পাহারা দিতে হয়েছে যদি নেত্রী শেখ হাসিনা একমাত্র ব্যক্তি যে ব্যক্তি এই দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করেছেন একমাত্র রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যিনি মৌলবাদ রাজনৈতিক ভাবে নিঃশেষ করেছেন তিনি অত্যন্ত সাহসের সাথে যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন যিনি সাহসের সাথে পিতার হত্যাকারীদের বিচার করেছেন যিনি এই বাংলাদেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়ি থেকে তিলে তিলে ধীরে ধীরে অনেক বেশি গতি সম্পন্ন উন্নয়নের শিখারে নিয়ে যাচ্ছেন এই আমাদের নেত্রী আমি তার প্রতিনিধি আর ওনারই অংশ বিশেষ এইখানে যারা আমার সঙ্গে এসেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আমি বাগদাসা এবং কয়রার সকল গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দর সঙ্গে নিয়ে এসেছি আমি নিয়ে আসে নাই ওনারা আমাকে নিয়ে এসেছি আমরা একই সূত্রে গাথা বাগদাসা কয়রা আমি আপনাদের সাথে কাদামাটি মানুষের মতো একসাথে মিশে চলতে কোন সমস্যা নেই যাবৎ আমি তো পরীক্ষা দিয়েছি বাহরুল আমার অত্যন্ত স্নেহভাজন বক্তব্য রেখেছেন অত্যন্ত করিচকর্মা ছেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করতে গেলে অনেক পরীক্ষা দিতে হয় আমি সে পরীক্ষা দিয়েছি ২ বার চেয়ারম্যান ছিলাম উপজেলা চেয়ারম্যান ছিলাম সেখানে পরীক্ষা দিয়েছি তাহলে মানুষের মৌলিক সমস্যা কোথায় মানুষ তো খেতে চায় না পড়তে চায় না একজন জনপ্রতিনিধির কাছে সে তার আত্মসম্মানটুকু চায় কোন জনপ্রতিনিধির জন্য তার আত্মসম্মানের উপর হস্তক্ষেপ না করে এই নিরাপত্তাটুকু তারা চায় আমি সেটুকু আপনাদের জন্য দিতে বাধ্য না বলে না যারা আছেন সকলেই প্রার্থনা করবেন আমার জন্য নয় আমার নেত্রীর জন্য প্রার্থনা করবেন এই মানুষটা যদি বেঁচে না থাকে বাংলাদেশ বাঁচবে না এই মানুষটা যদি বেঁচে না থাকে আমরা এখানে নিরাপদে থাকতে পারবো না তারই জন্যেই তাকে ভোট দেওয়ার জন্যে আমি উপলক্ষ মাত্র নৌকায় ভোট দিবেন
জননেত্রী শেখ হাসিনা পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হবে সেই প্রার্থনা জানানোর জন্য আমরা দল সমস্ত দল মিলে আপনাদের শরণাপন্ন হয়েছি আগামী 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে চলেছে একটা মাত্র দায়িত্ব আপনারা কঠিনভাবে পালন করবেন সমস্ত ষড়যন্ত্র জনস্রোতে ভেসে যাবে সেই দায়িত্ব পালন করলে ভোট কেন্দ্রে সমস্ত ভোটারদেরকে হাজির করে দেবেন পারবেন এই কাজটা করতে কোন ভোটার যাতে বাড়িতে ঘুমায় না থাকে কোন ভোটার জন্য মনে না করে আমি না গেলেও তো পাস না ভোট দেওয়ার নৈতিক দায়িত্ব এটা পবিত্র আমানত আমানতের খেয়ানত করা মহাপাপ আপনারা ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোটটা নিজে দেবেন যাকে খুশি তাকে দেবেন নিবেদন এই ভোট কেন্দ্রে যে আমার নেত্রীর কথাটা মনে করবেন তিনি এই কয়রার জন্য যথেষ্ট বরাদ্দ দিয়েছেন সেই বরাদ্দ কি হয়েছে সে কথা আজ নয় যদি আমাকে এই দায়িত্বে ভোটের মধ্য দিয়ে আপনারা নিয়ে আসেন সেদিন তদারকি করে দেখব যে কি হয়েছে নেতৃত্ব বরাদ্দ গুলো আমি এসেছি মোটর সাইকেলে আপনারা কয়রার মানুষ আমি অত্যন্ত শ্রদ্ধা করি এ কারণে জল জলোচ্ছ্বাস আপনাদের নিত্য সঙ্গী একদিকে বঙ্গোপ সাগর একদিকে সুন্দরবন এই যে প্রাকৃতিক বৈপরীত্যের মধ্যে আপনারা বসবাস করেন এটা সাহসী মানুষদের জন্য সম্ভব আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই আজ এখানে অধিক কথা আর বলবো না যখন নির্বাচনী জনসভা হবে তখন আরো অনেক কথা ব্যক্ত করার সুযোগ হবে আমরা ব্যক্ত করব আপনারা শুনবেন সিদ্ধান্ত নেবেন যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখবেন না শেখ হাসিনাকে আর প্রধানমন্ত্রী করতে চান না এ বিষয়ে আপনারা চিন্তা করুন আমাদের কথা আমরা বলেছি এই বাংলাদেশ বাঁচাতে গেলে নেত্রীর বিকল্প নেই এই বাংলাদেশকে মানুষের জন্য নিরাপদ করবার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই তাই আপনারা নৌকায় ভোট দিবেন উন্নয়ন দেখেছেন যারা ঢাকায় গিয়েছেন দেখেছেন 10 বছর আগে যে ঢাকা ছিল বদলে গিয়েছে ঢাকা কেনা যায় না উন্নয়নের জন্য আর এই নেত্রীকে আমরা পুনরায় নির্বাচন করব ইনশাআল্লাহ উনি পাস করবেন পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা